শৈশব কৈশোর পেরিয়ে এবং কর্মজীবনে যে চাঞ্চল্য সব কিছু পেরিয়ে যখন আমরা একটা ধাপে যাই আমাদের আমার শুধু প্রকৌশলী না একজন মানুষ সেইটাই হলো আমাদের তাদের প্রবীণ হয়তো বয়সের সংজ্ঞা সেটাকে সংজ্ঞায়িত করা যাবে না তবে এতটুকু বলতে পারি যে এই মানুষগুলা আসলেও একটা যখন এই জীবনে যায় তখন অনেকটা একাকিত্বের জীবনে চলে যায় এবং একাকিত্বের জীবন অনেকটাই কষ্টের তো আমরা চেষ্টা করেছি আমাদের সেই প্রবীণ প্রকৌশলী যারা প্রবীণ যারা একটা একাকিত্বের জীবনে চলে গেছে তাদেরকে একত্র করে হয়তো তাদের কিছুক্ষণের জন্য হলেও একটু একাকিত্ব কাটিয়ে একটু আনন্দ ঘনভাবে কাটানোর জন্য এবং তাদেরই হয়তো কোনো বন্ধুবান্ধব বা সহকর্মীদের যাতে খুঁজে পেতে পারে সেই উদ্দেশ্যে নিয়ে আজকের আমাদের এই আয়োজন তা আমরা আশা করি আজকের অনুষ্ঠান আমাদের আজকের অনুষ্ঠানে আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমি প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এই বয়সে কষ্ট করে আমাদের মাঝে এসেছেন সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকলের সর্বত্র সহযোগিতা কামনা করে করছি এবং আপনারা জানেন যে আজকে আমাদের অনুষ্ঠানে অনেক প্রকৌশলী আইবির সৃষ্টির ইতিহাস আইবির বিবর্তনের ইতিহাস এবং আইবির আন্দোলনের ইতিহাস সব কিছু নিয়ে আলোচনা করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই আশাবাদ সুদীপিন্দ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার বাংলাদেশ ঢাকা কেন্দ্রে ولما له حق علينا ولجميع المؤمنين المسلمين والمسلمات الاحياء منهم والاموات انك مجيب الدعوات ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين. সম্মানিত সভাপতি এই অনুষ্ঠানের আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক মঞ্জু ভবিষ্ঠ সম্মানিত পাঁচ মিনিটের জায়গায় হয়তো ছয় সাত মিনিট লাগতে পারে আমি চেষ্টা করবো যত কমে হয় আমি কোনো ঘটনা পঞ্জিতে যাব না এবং আমার মনে হয় যে এগুলা অনেকের বেশিরভাগ লোকের কাছে এই ঘটনা পঞ্জি খুব একটা ইন্টারেস্টিং হবে না তা আমি কয়েকটা এই বিগত আন্দোলনের কয়েকটা কনক্লুডিং সম্পর্কে কয়েকটা কনক্লুডিং পর্যায়ে এখানে পিডব্লিউডির যারা আছেন এবং তার বাইরেও আজিজ ভাই এম এ আজিজ জানেন উনি যখন টাঙ্গাইলের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন তখন উনি মর্যাদার প্রশ্নে টাঙ্গাইলের ডিসির সঙ্গে ওনাকে একটা কোর্ট কেস অবতীর্ণ হইতে হয় এবং তাতে তিনি জয়লাভ করেন আমাদের খুব গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট ছিল এখন সেগুলোর কি অবস্থা সেটা আপনারা এখন বলতে পারবেন সেটা হলো যে বাংলাদেশ ওই সময়ে যে গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে যে ডিসি এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার একই স্কেলে নির্ধারিত হয় আমি জানি না এখন কি অবস্থা সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার এবং জয়েন্ট সেক্রেটারি একই স্কেলে নির্ধারিত হয় দায়িত্ব পালন করার জন্য আমাদের যেই ধরনের ক্ষমতা যেই ধরনের পজিশন যেই ধরনের ইকুভেলেন্স দরকার হয় সেটা আমরা উনিশশো আটাত্তর সনে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছিলাম কিন্তু বিভিন্ন সময়েই প্রশাসন ক্যাডারের তারা এগুলোকে বাঞ্চাল করার চেষ্টা করেছে যেটা রক্ষা করতে গিয়ে আশির দশকের মাঝামাঝি সময়ে উনিশশো চুরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি এই সময়টাতে আবার আন্দোলন করতে হয় এবং আমরা এই সমস্ত আন্দোলনে সময় পাবলিকের সাপোর্ট আমরা পেয়েছি আমরা হাজার হাজার লিফলেট আমরা ছেড়েছি আমরা বিভিন্ন ধরনের প্রচার প্রবাগান্ডা করেছি তো যেটা প্রথম ছিল যে আমরা কখনো আমাদের দাবিগুলোকে সংকীর্ণ স্বার্থ দাবি হিসাবে কখনো আমরা প্লেস করিনি দুই নম্বর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের এই আন্দোলন সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাব মুক্ত ছিল এবং আমরা অত্যন্ত কেয়ারফুলি রাজনৈতিক কোনো প্রকারের প্রভাব হতে দেয়নি কারণ ওই সময়ে এটাকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার জন্য যে চেষ্টা হয়নি তা না অন্যদিকে আমাদের যারা বিরোধী তারা এটাকে সবসময় একটা পলিটিক্যাল কালার দেওয়ার চেষ্টা করেছে কারণ আপনারা জানেন যে ওই সময়টাতে তখনও দেশে মার্শাল্য ছিল যখন আমাদের ওই আন্দোলন হয় এবং তার বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন কাজ কর্ম চিন্তা ভাবনা এ সমস্ত ছিল সেই জন্য আমাদের যারা বিরোধী তারা এটাকে চেষ্টা করত ওই রাজনীতির কালার দিতে তো যাই হোক এগুলোর কারণে এই আর তিন নম্বর যেটা সবচেয়ে বড় এটা ছিল ইউনিটি প্রথম হচ্ছে ইঞ্জিনিয়ারদের ইউনিটি আটাত্তর সনে যখন প্রথম দিন সিএমএল এ সেক্রেটারিয়েটে সিদ্দিকি সাহেব আর আমি আমরা আলোচনায় যাই সারা রাত আলোচনার পরে যখন কোনো অ্যাগ্রিমেন্ট হয় নাই তখন সিএমএল অফিস থেকে ফোন করলো সিরাজুল মজিদ মামুন সাহেব তখন জেনারেল সেক্রেটারি ডক্টর আলিমুল্লাহ খান প্রেসিডেন্ট ওনাদেরকে যে এরা তো হার্ড না টু ক্র্যাক এদের দিয়ে হবে না আপনারা অন্য লোক পাঠান আব্বাস সাহেব ছিলেন তখন অ্যাডভাইজার ওই সময় কিন্তু আমাদের কমিউনিটি এক বাক্যে বলে দিল যে আলোচনা ওই দুজনই করবে অ্যাগ্রিমেন্ট হলে দুজনের সঙ্গে হতে হবে আমরা আর কোনো তৃতীয় ব্যক্তি আমরা এই ডেলিগেশনে দিব না আমি জানি না ওই ধরনের সমর্থন নেতৃত্বের প্রতি এবং কমিউনিটির ইউনিটি বর্তমানে সম্ভব কি না এবং ওই ইউনিটি না হলে পরে আমাদের সংগ্রামে ভবিষ্যতে আমরা কোনদিন জয় হতে পারবো না দুই নম্বর হচ্ছে যে আমরা একটা সার্বিক ঐক্য পেশাজীবী যেটা প্রকৃতি হয় এটা আমরা গিয়ে হয় প্রকৃতি আমাদের বৈশিষ্ট্য ছিল যে আমরা কখনো প্রকৃতিতেও হারাইয়া যায়নি কোনো কিছুতে হারায় যায়নি আমাদের সক্রিয়তা আমাদের নেতৃত্ব সময়ই অত্যন্ত জোরালো ছিল এবং দৃশ্যমান ছিল যেই জন্য প্রকৃতি এবং ইঞ্জিনিয়াররা তখন একটা বিরাট একটা ফোর্স হিসাবে সব সার্ভিস এবং সব পরবর্তী সব সরকারের কাছে এটা একটা শক্তি ফোর্স হিসাবে পরিগণিত হয় যার রেশ ধরে পরবর্তীকালে আরো পরে আশির দর্ক শেষ দিকে ছাব্বিশ ক্যাডার হয় তখন অন্যেরা আসলো আমাদের সঙ্গে আমার বিবেচনায় স্টেপ আমাদের দিক থেকে কিন্তু আসি অন্যেরা কথাটা বললাম এই জন্যে যে প্রকৌশলদের শক্তির উপরে ভিত্তি করে সেই শক্তির অ্যারাউন্ডে প্রকৃতি হয় এবং প্রকৃচির শক্তির অ্যারাউন্ডে ছাব্বিশ ক্যাডার হয় এটা খুব ইম্পর্ট্যান্ট আজকেও অনেকে প্রকৌশলী যে সমস্যা এই সমস্যা নিরসন করতে গেলে প্রকৌশলীদেরকে নিজের শক্তিতে আগে দাঁড়াতে হবে ঐক্যবদ্ধ শক্তি তার অ্যারাউন্ডে প্রকৃতিকে আনতে হবে তার অ্যারাউন্ডে যদি অন্য কোনো ফোর্স আনা যায় যাই হোক এর মধ্যে দিয়ে আমাদেরকে এই সমস্ত কারণেই আমরা সফল হতে পেরেছি আর প্রতিবন্ধকতা আমাদের অনেক করতে হয়েছে প্রতিবন্ধকতা ছিল আমাদের নিজেদের মধ্যে যে ইনস্টিটিউশন অফ সবে প্রথম ইঞ্জিনিয়ারদের দাবি দেওয়ার আন্দোলনে জড়িত হবে কিনা এটা তো একাডেমিক আমরা এম পরীক্ষা করি এই পরীক্ষা নিই সরকার থেকে অনুদান পাই সেই কারণে সিনিয়রদের মধ্যে একটা খুব রিলাক্টেন্স ছিল কিন্তু আমরা তো ওনাদেরই ভাই ব্রাদার ছেলে পেলে সুতরাং আমরা সমর্থ হই তাদেরকে আমরা যখন রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়নিজম ছিল না তখন আমরা সমর্থ হই ওনাদেরকে আমাদের সঙ্গে নিয়ে আসতে তারপরেই এটা বেগবান আন্দোলন এইভাবেই আমরা চলি তারপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে আমাদের বিরুদ্ধে একটা শক্তি হিসাবে ব্যবহার করার চেষ্টা হয় সেইটাও আমরা আমি বলবো যে অত্যন্ত মানে কৌশলের সঙ্গেই সেইটাকেও আমরা ম্যানেজ করি এবং আমাদের বিরুদ্ধে ব্যবহৃত হওয়ার সুযোগ দিনি আমাদের ঐক্য ভাঙার অনেক রকমের চেষ্টা হয়েছে অনেক প্রভোকেশন হয়েছে সেটাও আমরা হইতে দিইনি তো এই কারণেই আমরা জয়ী হয়েছি এই সংক্ষেপে এইটাই ইতিহাস আমার মনে আমি অনেক সময় নিয়ে ফেলছি সবাইকে ধন্যবাদ সুদীপিন্দ এখন আইবি সৃষ্টির ইতিহাস উপস্থাপন আইবির বিবর্তন ক্রমবিকাশ এর ইতিহাস উপস্থাপন করবেন ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মেজবরমর টুটুল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন কেন্দ্র আয়োজিত আজকের এই প্রবীণ মেলার মাননীয় প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন হোসেন খান স্যার স্যার কিন্তু আপনারা যারা সামনে বসে আছেন জানেন যারা পেছন দিকে জুনিয়র ছেলে তারা হয়তো অনেকে নাও জানতে পারেন স্যার হচ্ছেন ফিফটি ফাইভের গ্রাজুয়েট উনিশশো পঞ্চান্ন সালের গ্র্যাজুয়েট আমাদের এখানে আর আছেন মতিন পাটোরি স্যার স্যার আমাদের আলোচনা করবেন এরপরে আমাদের সঙ্গে যোগ দেবেন একটু পরে আমাদের নুরুদ্দিন স্যার আমাদের এম আই তিনি কন্ট্রোল অফ এক্সামিনেশন ছিলেন জামিন স্যার তিনিও পথে আছে তিনি একটা মিটিং শেষ করে আসবেন তো মতিন পাটুরি স্যার আছেন স্যার হলেন স্যারও ফিফটি সিক্সের গ্র্যাজুয়েট স্যার স্টেজে আছেন ফিফটি সিক্সের তিনি গ্র্যাজুয়েট জামিল স্যার তিনি সিক্সটি থ্রির গ্র্যাজুয়েট আর আনার হোসেন স্যার আসার কথা ছিল স্যার চার পাঁচ দিন আগে ওই এয়ারপোর্ট থেকে ফোন দিলেন যে দিল্লি থেকে এক বিশেষ কাজে স্যারে চলে যাচ্ছেন উনি আর আসতে পারলেন অপার কথা জানিয়েছেন আমাদের রুহুল মতিন স্যার যার আসলে এখন যে আমি দাঁড়িয়েছি এটা আসলে উপস্থাপন করার কথা ছিল রুহুল মতিন স্যার স্যার পথে আছেন যদি এর মধ্যে এসে যান তখন আমি আবার স্যারকে তখন অথবা মাইক্রোফোনটা দিয়ে দেবো আর নরুদ্দিন স্যার এসে পৌঁছবেন উনি পথে আছেন বিয়েতে বিএতে এলিফেন্ট এখানে কোথাও যে আমি আটকে আছেন স্যার সিক্সটি ওয়ান গ্রাজুয়েট আমাদের সঙ্গে আরও আছেন আইবির সম্মানিত প্রেসিডেন্ট প্রকৌশল কবির আহমেদ ভুইয়া বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের প্রকৌশল সবুর তিনি সম্মানী সাধারণ সম্পাদক আইবির আমাদের ঢাকা সেন্টারের সম্মানীয় সম্পাদক আমিন চৌধুরী মাসুদ ভাইস চেয়ারম্যান দুজন আছেন প্রকৌশলী কাজী খারুল বাসার আর প্রকৌশলী নজরুল ইসলাম মিয়া আর যে কমিটির মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানটা হচ্ছে প্রকৌশলী মোসাদ্দুকুজ্জামান তিনি আহ্বায়ক আর আমাদের হলো লগশ্রী ললুলদা শিকদার তিনি সম্মানী সম্পাদক তো আপনাদের কাছে কাগজটা আছে সে সন্ধান সংক্ষেপে লেখার চেষ্টা করা হয়েছে আসলে আমি যেহেতু মতিন স্যার যথেষ্ট বা এখন তার পিঠে ব্যথা উনি হয়তো বা বলছিলেন যে আসতে পারবে না সেজন্য আমি চেষ্টা করেছি কিছুটা লিখতে স্যার সেটি একটু এডিট করে দিয়েছেন আর কি এই হলো মোটামুটি বিষয় তো আমি আপনাদের কাছে এটা দেয়া আছে খুব সংক্ষেপে পড়ার চেষ্টা করছি তেসরা জানুয়ারি উনিশশো উনিশ সালে কলকাতাতে প্রথমে ভারত প্রকৌশলী সমিতি গঠন করা হয় সেই বছরই তেরোই সেপ্টেম্বর সেপ্টেম্বর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স ভারত প্রতিষ্ঠিত হয় মানে উনিশশো উনিশ সনে দু হাজার উনিশশো বিশ সনে বিশ্বনের প্রথম প্রেসিডেন্ট নির্বাচন করা হয় স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি তাকে প্রেসিডেন্ট নির্বাচন করা হয় আর এই ইনস্টিটিউশনের উদ্বোধন করা হয় তেইশে ফেব্রুয়ারি উনিশশো একুশ সনে কলকাতায় প্রথম যেদিন এই উদ্বোধনটা হয় সেই উদ্বোধনী ভাষণেই যে আমাদের সোসাইটি অফ বেঙ্গল হলে মোহাম্মা লর্ড ক্ল্যামসফোর্ড ভাইস রয়েস তিনি তার বক্তৃতাতে শ্রেষ্ঠ প্রকৌশলীর জন্য পাঁচশো টাকা তখন তিনি পুরস্কার ঘোষণা করেছিলেন শ্রেষ্ঠ প্রকৌশল এখন যেটা আমরা ইঞ্জিনিয়ার প্রতি কনভেন্স যে মেডেল দিচ্ছি সেটা

এই এই যে আমাদের আমরা যেখানে যে কনভেনশনে করি রেওয়াজটা কিন্তু তখন থেকে সৃষ্টি হয়েছে উনিশশো তেইশ সনে ভারত সরকার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স ভারতকে বলছে যে তোমরা প্রতিনিধি পাঠাও আমরা বিভিন্ন কারিগরি যে সেমিনার হবে তোমরা প্রতিনিধি পাঠাও তার প্রতিনিধি চেয়ে পাঠাতেন উনিশশো চব্বিশ সনে প্রথম বিশ্ব পাওয়ার কনফারেন্সে ভারতের প্রতিনিধিত্ব প্রতিনিধি পাঠানো হয় আর ইনস্টিটিউশনের প্রথম জার্নাল প্রকাশিত হয় উনিশশো একুশ সনে এই যে এমআই পরীক্ষা আমাদের এখন চলছে এটি প্রথম উনিশশো চব্বিশ সনে এ এ বি সিলেবাসটা প্রস্তুত করা হয় আর প্রথম পরীক্ষা হয় উনিশশো আঠাশ সনের মাত্র চারজন চারজন সেখানে অংশগ্রহণ করেন এরপরে হলো তো ভারত গেল পরে পাকিস্তান ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট ইনস্টিটিউট এটা পটভূমি হলো যে উনিশশো আটচল্লিশ সনে যখন সাতচল্লিশ সনে যখন ভারত ভাগ হয়ে গেল তখন আটচল্লিশ সনের আমাদের তৎকালীন পি ডাব্লিউডির সি এন ডাব্লিউ কমিউনিকেশন অ্যান্ড ওয়ার্কস তার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ছিলেন প্রকৌশলী মে জব্বার যার কথা আমরা এখন স্মরণ করি অনেকটা আমাদের প্রকৌশলীদের জনক হিসেবে তার প্রচেষ্টাতেই প্রথম তার প্রচেষ্টাতেই এই আটচল্লিশ সনে এই ইনস্টিটিউশনটা প্রতিষ্ঠা করার উদ্যোগ দেওয়া হয় তখন ভারতের এ এই প্রচেষ্টা সরকারের প্রতি এই আমাদের উদ্যোগটা নেওয়া হয়েছিল এর মধ্যে অনেক প্রতিবন্ধকতা বিশেষ করে পশ্চিম পাকিস্তানিদের এই প্রতিবন্ধকতা কাটিয়ে তখন তখনকার গভর্নর ভবন এখন যেটা বঙ্গ বর্তমানে গভর্নর জেনারেল মোহাম্মদ আলী এই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নিরাপত্তার কারণ দেখিয়ে তিনি রমনায় আসেননি সমগ্র পাকিস্তানে একটিমস্ত প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স পাকিস্তান যার সদর দপ্তর ছিল ঢাকায় এটি ছিল পাকিস্তান ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা এই যে তৎকালীন তখন তো পাকিস্তানের সমস্ত সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানের দাঁড়িয়ে এই ঢাকা হয়েছিল নুরুদ্দিন প্রতিষ্ঠানের নামকরণটা কিভাবে আসলো উনিশশো আটচল্লিশ সনে আমরা সকলে জানি সবাই জানি সাতই মে আমাদের রেজিস্ট্রেশন হয়েছে এই রেজিস্ট্রেশন হওয়ার আগে বেশ কিছু খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ হয়েছিল তখন সিএনডাব্লিউর যে তত্ত্বাবধায়ক প্রকৌশল বলেছে প্রকৌশীলী মেজব্বার তিনি তেইশে নভেম্বর উনিশশো সাতচল্লিশ সনে সিএনডাব্লিউ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাবাসন আলীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাবাসন আলী তার সভাপতিত্বে সভা হয় সেখানে যে সিদ্ধান্তগুলো হয় একটা ছিল রিজলভ দ্যাট উইথ দ্য ইঞ্জিনিয়ার্স অব ইস্টার্ন পাকিস্তান ফর্ম আওয়ার সেল ইন্টু অ্যান অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন করা হল ফর দ্য টাইম টিল দ্য কনস্টিটিউশন অফ দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার হ্যাজ বিন ড্রাফেড অ্যাসোসিয়েশনের নাম দেওয়া হয় অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স ইস্টার্ন পাকিস্তান ওই সভায় ফগুশীল জব্বারের প্রস্তাবে ইঞ্জিনিয়ার্স সার্ভিস অ্যাসোসিয়েশন এবং দ্য ইস্টার্ন পাকিস্তান ফ্লাইং ক্লাব আপনারা জানেন যে আগে যে আমরা ক্লাবটা যেটা বলি যে এখন রিক্রেশন সেন্টার ফ্লাইং ক্লাবটা তখন এখানে ছিল নবগঠিত অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স ইস্টার্ন পাকিস্তানের সাথে দুটো মার্চ করা হয় অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স ইস্টার্ন পাকিস্তানের অ্যাডভোক কমিটি প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন খান বাহাদুর প্রকৌশলী মোহাম্মদ তখন তিনি প্রধান প্রকৌশলী সিএনডব্লিউ ছিলেন যিনি আমাদের আইবির পরবর্তীকালে প্রেসিডেন্ট হয়েছিলেন প্রথম যে সভা হয় সে সভাতেই আইবির মেম্বারশিপ মেম্বারশিপ একটা খসড়া গঠনতন্ত্র তৈরি করা হয় এবং তা সরকারের অনুমোদনের জন্য অন্যান্য কাজ কাজটাজ করার জন্য পঞ্চান্ন জন প্রকৌশলীর কাছ থেকে চাঁদা নেওয়া হয় স্বতঃস্ফূর্তভাবে তখন চাঁদা ওঠে দু হাজার আটশো পনেরো টাকা সেই সময় দু হাজার আটশো পনেরো টাকা বৃত্তিস প্রত্য স্থাপন এটা আইপি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স পাকিস্তানের কথা বলছি পরবর্তী সভা উনিশে ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ সালে পঁচিশ নীলক্ষেত সেখানে অনুষ্ঠিত হয় সেখানে আলী খানকে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী তাকে উদ্ভোধক হিসেবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয় ওই সভায় ইনস্টিটিউট ইনস্টিটিউশন সদর দফতর আঙ্গিনায় বিদ্যমান ভবটির নাম ক্লাবের পরিবর্তে ইনস্টিটিউট হাউজ করার সিদ্ধান্ত হয় পরবর্তীতে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজম উদ্দিনের পরামর্শে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না বিশ থেকে পঁচিশে মার্চ উনিশশো আটচল্লিশে পূর্ব পাকিস্তান সফরকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পাকিস্তানের ভিত্তিপ্রস্তর স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় অনিবার্য কারণবশত ভিত্তিপ্রস্তর স্থাপনের তারিখ পরিবর্তন করে তিরিশে মে আটচল্লিশ সন করা হয় এবং আলী জিনরা তার নাম ব্যবহার করে পূর্ব পাকিস্তানের গভর্নরকে ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুমতি দেন পরবর্তীতে তিনিই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেটি তৎকালীন গভর্নর হাউস এখন যেটা বঙ্গভবন সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় সভা এবং গঠনতন্ত্র আট উনিশশো আটচল্লিশ সনের চোদ্দ মার্চ আইপির প্রথম সাধারণ সভা সেখানে খসা গঠনতন্ত্র অনুমোদন করা হয় এবং ওই সভাতে প্রথম কাউন্সিল নির্বাচন করা হয় যার প্রেসিডেন্ট হয়েছিলেন প্রকৌশলী খান বাহাদুর প্রকৌশলী মোহাম্মদ সোলামান এবং সম্মানী সম্পাদক নির্বাচিত হন প্রকৌশলী কে আহমেদ নিবন্ধন মানে আমাদের রেজিস্ট্রেশন এবং স্বীকৃতি ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর উনিশশো আঠারোশো ষাট সালে সোসাইটি অ্যাক্ট যেটা আমাদের আইপিতে আপনি খেয়াল করে দেখবেন এখন আছে রেজিস্ট্রেশন জয়েন্ট স্টক কোম্পানিতে আইপির আটচল্লিশ উনিশশো আটচল্লিশ সনের সাতই মে এটা রেজিস্ট্রেশন পায় উনিশশো বাহান্ন সালের ছাব্বিশে নভেম্বর পাকিস্তানে তখন শিল্প মন্ত্রণালয় ছিল করাচিতে সেখান থেকে শিল্প মন্ত্রালয় বিষয়টিউট অফ ইঞ্জিনিয়ার কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার

উপকেন্দ্রে বিশে এপ্রিল উনিশশো উনপঞ্চাশে এই খোলা হয় উনিশশো বাহান্নতে ইনস্টিটিউটের গঠনতন্ত্র এই যে যখন উনিশশো বাহান্নতে

পরিবর্তন হয়নি পাকিস্তানের বিশেষ সাধারণ সভা করা হয় তার মাধ্যমে বারোই মার্চ উনিশশো সহাত্তর

সেখানে এফ আর খান বক্তৃতা আর করা হয়নি উনিশশো আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রবেশ করলাম উনিশশো তিয়াত্তর সন প্রথম কমনওয়েলথ ইঞ্জিনিয়ার্স কাউন্সিল এর সভা হল লন্ডনে সেখানে পাকিস্তানদের তীব্র বিরোধিতা ছিল কিন্তু তারপরও সেখানে আমরা আন্তর্জাতিক সদস্য সদস্যপদ লাভ করি সিইসি এবং ডাব্লিউইএফও এটা হলো ওয়ার্ল্ড ফেডারেশন অফ ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন সবচেয়ে বৃহৎ যে সংস্থাটি ওখান থেকে আর আমাদের প্রতিনিধি দল চলে যান নিউ ইয়র্কে সেখানে ছটা আন্তর্জাতিক বিভিন্ন যুক্ত আছি সতেরোটা ইনস্টিটিউশনের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতা আছে বিকাশ সাতাশি সনে আমাদের কিন্তু এর আগে পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হতো সাতাশি সনে আইবির গঠনতন্ত্র সংশোধন করে পোস্টাল ব্যালটের পরিবর্তে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয় উনিশশো তিরানব্বই সনের পঁচিশে জানুয়ারি সাঁত্রিশতম এজিএমটা জিএমটা হলো আমাদের রাজশাহীতে সেখানে আইবির গঠনতন্ত্র সংশোধন করে ভাইস প্রেসিডেন্ট এবং এইচ এজিএস এটার জন্য পৃথক পথ সৃষ্টি করা হয় এবং পাঁচটা ডিভিশনাল কমিটি করা হয় পরবর্তীতে কম্পিউটার এবং টেক্সটাইল সহ এখন সাতটা ডিভিশন আমাদের আছে এছাড়া এখন আমাদের বোর্ড আমাদের কাজ করছে সিবি স্টাফ বিআইটি ওএসবিবি এবং এথিক্স বোর্ড আমি একটু সংক্ষেপ করে নিচ্ছি আমাদের এএমআই যেটা এখন চালু আছে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী প্রতি বছর কনভেনশন এসে তিনি এএমআই সনদের স্বীকৃতি দিয়ে যান এটি কিন্তু বাংলাদেশের একমাত্র ব্যতিক্রমী একটা ঘটনা আমাদের ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজের মাধ্যমে অনেক প্রশিক্ষণ দেওয়া হয় এবং এই যে আমাদের যে বিপিআরবি যেটা এখন ইঞ্জিনিয়ারিং বিএ যেখান থেকে পিএইচ দেওয়া হয় এটি কিন্তু তারপর সামাজিকভাবে অত্যন্ত কি বলবো যে এখন গুরুত্ব লাভ করেছে দেশে এবং বিদেশে এরপর আমাদের ওএসবি একটা আছে খুব একটা যে ফাংশন ভালোভাবে করতে পারছে সেটা তা নয় আমাদের প্রকৌশলী কল্যাণ হয় যার মাধ্যমে আমাদের যে সমস্ত প্রকৌশলীরা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে তাদেরকে তাদেরকে আমরা আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করি এবং যে সমস্ত প্রকৌশলীরা মৃত্যুবরণ করেছেন তার পরিবারের দুজন সন্তানকে পড়াশোনা করার আমরা তাদেরকে চার হাজার টাকা করে প্রত্যেক সন্তানের জন্য দেওয়া হয় উপসংহার আইবি প্রকৌশলীদের অহংকার আইবি স্বশাসিত বোর্ডগুলোর কার্যক্রম প্রকৌশলী সমাজের গর্ব তবে কথা অনস্বীকার্য যে আন্তর্জাতিক পরিমণ্ডলে কার্যরত অন্যান্য ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজের অনুরূপ প্রতিষ্ঠান আইবি অধ্যাধি দাঁড় করাতে নেই। এদিকে ওএসবিবি আইবি অধ্যাপি সংজ্ঞায়িত কার্যক্রম শুরু করতে পারেনি গুণগত মান মূল্যায়ন আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ওএসবিবিকে বিএ বিপিইআরবি একটি প্রতিষ্ঠান দাঁড় করানো আইবির লক্ষ্য আসুন আমাদের পূর্বশালীরা যে মোটো বিল্ড বেটার ওয়ার্ল্ড নিয়ে যাত্রা শুরু করেছেন সে যাত্রা আমরা অগ্রগামী হই দেশ জাতি তথা প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নিজেদের উৎসর্গ করি শেষে শুধু এ বক্তব্যের পরে দশ সেকেন্ড বলি আজকে কিন্তু মূলত আমাদের যারা সিনিয়র ইঞ্জিনিয়ার আছেন তাদের পুনর্মিলনী তাদের কথা আমরা শুনতে চাইব স্মৃতিচরণ শুনবো এবং মোটামুটি আমরা চাইব যত উপভোগ্য হয় তার মধ্যে যদি কোনো তথ্য থাকে আপনাদের কাছে যত সংখ্যা পেপারেন আপনারা দেবেন নিচে মাইক্রোফোন আছে আমাদের স্কাউট আছে তাদের কাছে একটি কর্ডলেস আছে প্রয়োজন মধ্যে আপনাদের কাছে গিয়ে কথা বলবে ধন্যবাদ সকলকে শুধুবৃন্দ আমরা মাগরিব নামাজের পূর্বেই আমাদের দ্বিতীয় পর্ব আমরা শেষ করব দ্বিতীয় পর্বে রয়েছে নির্ধারিত বিন্দুর বক্তব্য সুপারিশ মালা উপস্থাপন এই কমিটির এবং তারপর রয়েছে মুক্ত আলোচনা এই জন্য আমরা খুব সংক্ষেপে এই অনুষ্ঠানটা শেষ করতে চাই এখন আমরা বক্তব্যের জন্য আহ্বান জানাবো ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশের সম্মানের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল সফুর আমি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল সভুরকে অনুরোধ করছি ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য বিসমিল্লাহ রহমান রাহিম আইবি ঢাকা কেন্দ্র কর্তৃক আয়োজিত প্রবীণ প্রকৌশলীদের সম্মিলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত আজকের সবার সভাপতি প্রকৌশলী মেজবাউর রহমান টুটুল উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন শিক্ষক অধ্যাপক ডক্টর খান

এবং আইবি এর বিবরণ ক্রমবিকাশের ইতিহাস উপস্থাপন করার কথা ছিল প্রফেসর মোহাম্মদ রফিকুল উদ্দিন এসআরও আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন ঢাকা কেন্দ্রের বাইচারণ লজুল ইসলামিয়া খায়রুল বাশার এবং এসআরও উপস্থিত আছেন মোসাদেক ভাই এবং শিকদার ভাই ভাইসাহা এবং ঢাকা কেন্দ্রের সেক্রেটারি আমিন মাসুদ উপস্থিত আছেন যাদের জন্য আজকের অনুষ্ঠান আমার শ্রদ্ধাভাজন প্রাক্তন প্রকৌশলী বৃন্দ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিক বৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীনতা সংগ্রামে যে সকল প্রকৌশলী আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছেন পাশাপাশি উনিশশো আটচল্লিশ সনের সাতই মে থেকে আজ পর্যন্ত যে সকল প্রকৌশলী আমাদের কাছ থেকে হারিয়েছেন সেই সকল শ্রদ্ধাভাজন প্রকৌশলী বৃন্দের এবং পাশাপাশি স্মরণ করছি দীর্ঘ পথ পরিক্রমায় এই এসেছেন সেই সকল গঠন করুন সেই সুমন সামনে রেখে উনিশশো আটচল্লিশ সনের সাতই মে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের যাত্রা শুরু হয় আজকের অনুষ্ঠানে আইবির বিবর্তন এবং ক্রমবিকাশের ইতিহাস উপস্থাপন করে রুল মতিন সাহেবের পক্ষে মেজবাউর রহমান টুটুল ভাই যে ইতিহাস তুলে ধরলেন সেই হিসাবে বলা যায় ১৯১৯ সালের তেসরা তদানীন্তন উপমহাদেশের ইঞ্জিনিয়ার সেন স্টেশনের যাত্রা শুরু হয় প্রায় আটানব্বই বছর আমাদের এই ইতিহাস অর্থাৎ আমরা যদি আমরা

কারণে আজকে আমরা যেমনি যোগাযোগ ক্ষেত্রে তেমনি উন্নত জগৎ গঠনের ক্ষেত্রে আমি বৃন্দ এই দীর্ঘপথ পরিক্রমায় ইঞ্জিনিয়ার স্টেশন বাংলাদেশ দৃষ্টি উপকেন্দরা 11 টি ওভার চ্যাপ্টার 60 সঙ্গে আমাদের বাইমেন্ট আছে এছাড়াও আমরা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ থেকে জন্য থেকে আমাদের মাস থেকে হারিয়ে যান তাদের আমরা ইঞ্জিনিয়ার শ্রেণী দুইজন পরিবারের জন্য এখন থেকে ডিগ্রি আমরা বলতে চাই আগামী দিনে এই যে পথ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের এই আরো এগিয়ে নিয়ে যেতে চাই সে দীর্ঘকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই পাশাপাশি আমরা অতীতেও আমাদের বৃন্দ শ্রদ্ধা সংগ্রামে ইঞ্জিনিয়ারদের দাবি দেওয়া আদায় করেছে তার সেই তার প্রকৃতিকে পুনর্গঠন তার আত্মমর্যাদায় বর্তমান কমিটি এগিয়ে চলেছে এবং বর্তমান সরকারের সাথে যে কোনো আমরা বিশেষ করে টেকনিক যে কম না আমরা যেমন আদায় করেছি বর্তমানে আদায় করে যাচ্ছি তাই আগামী দিনে

প্রকৌশলী মোহাম্মদ কবির আহমদ ভূয়া প্রেসিডেন্ট ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স আমি এখন ওনাকে বিনোদী অনুরোধ করছি ওনার মূল্যবান বক্তব্য উপস্থিত আইবি ঢাকা কেন্দ্র কর্তৃক আয়োজিত আজকের পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত রহমান টুটুল আজকের প্রধান অতিথি ডক্টর সাবেক বি সি বুয়েট

এবং শ্রদ্ধেয় প্রকৌশলী বিন্দু আসসালাম আলাইকুম আসলে আমার আগে যে বক্তা তারা কিন্তু আইবির ইতিহাস আন্দোলনের পটভূমি এই সব কিছুই বলে গেছেন অতএব সেটা করব না তবে আটাত্তর সনের আমরা পাশি চৌরাশিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি চৌরানব্বই পঁচানব্বইতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এবং বিগত পনেরো সালের আন্দোলন পরিচালনা করেছি আমি কাশেমবাই তার বক্তব্য বক্তৃতায় বলেছেন একতা আসলেই আমরা যখন চৌরাশি পঁচাশি পঁচাশি আন্দোলন করি একটা ইয়াং গ্রুপ ছিল যারা দিন রাত পরিশ্রম করে আন্দোলনটাকে পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে কিন্তু আমরা যখন পনেরো সালে আন্দোলন অভাব পরিলক্ষিত মধ্যে এই ধরনের এক গ্রেড নামাই দেওয়ার পরেও অষ্টম গ্রেড ক্যাডারে অষ্টম গ্রেড এবং ক্যাডার বহির্ভূতরা নবম গ্রেড পাবে এই ধরনের একটা কঠিন পরিস্থিতিতেও আমরা ওই ধরনের সাড়া কিন্তু আমরা পাইনি যদিও

যেমন পাকিস্তান পাকিস্তানেরটা বাংলাদেশ হয়েছিল কিছু আমি বলব যে নিঃস্বার্থ তেগি এবং প্রতিভাবান প্রকৌশলীদের প্রচেষ্টা তাদের যারা এর সাথে যুক্ত ছিলেন সবার প্রতি গভীরভাবে শ্রদ্ধা করছি আর আমি আমরা শ্রদ্ধা

বছরে যদি আমরা একটা দুটা করতে পারি তাহলে আমাদের প্রবীণ প্রকৌশলী যারা যাদের স্মৃতির মধ্যে ইনস্টিটিউশনে আছে এবং অনেকের এখানে দেখা যায় যারা আছেন অনেকে কিন্তু ইনস্টিটিউশনে খুবই গভীরভাবে সম্পৃক্ত ছিলেন তারা আসার একটা সুযোগ হয় সেই আমরা করব

সরাসী চলে আসেন সুদীবৃন্দ আমরা এতক্ষণ যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন খান এক্স বি বুয়েট আমি এখন স্যারকে অনুরোধ করব স্যারের মূল্যবান বক্তব্য রাখার জন্য তারপরই পরই আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে এবং দ্বিতীয় পর্বে আমাদের নির্ধারিত আলোচকবিন্দুর বক্তব্য এবং তার সাথে সাথে আমরা উন্মুক্ত আলোচনারও কিছু সুযোগ থাকবে যদিও সময় খুব কম আমরা সংক্ষেপেই সবার কথা আমরা শোনার চেষ্টা করব শুধুবৃন্দ আজকের অনুষ্ঠানে আমাদের প্রবীণ আমাদের কিছু

আজকের সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট সম্মানিত প্রকৌশলী বৃন্দ আমার সামনে ক্লাস্টার বলা যায় আর কি যে প্রকৌশলী অতিথি বলবো না যেটা এখানে বলা আছে প্রবীণ তো প্রবীণ মানে পচে যায় নাই কিন্তু সবাই আমরা টুটুলের বক্তব্য যে ধারাবাহিকটা শুনলাম

আমি বলবো যে প্রথম দিকে যে আইপি এর অ্যাক্টিভিটি খুবই নমিনাল ছিল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে মার্কাতে রোডস এন্ড হাইওয়ে এর लाहौर থেকে আসলো চিফ ইঞ্জিনিয়ার তার আর্টিকেলস কি আন্ডার মাই গার্ডయన్స్ সো many miles of road were built etc etc কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যুগে যুগেই বলছি আমি ষাট বৎসর পার হয়ে গেছে এর মধ্যে ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স অ্যাকাডেমিক সাইডে এক প্রফেশনাল সাইডে দুই আবার ইঞ্জিনিয়ারিং অ্যাজ এ প্রফেশন তাদের যে পজিশন বা তাদের যে কন্ট্রিবিউশন তার মূল্যায়ন করা সব নিয়ে প্রচুর সময় প্রচুর অনেক ইঞ্জিনিয়ার্স অনেক যাদের আমার কাছে অনেক সময় মনে হতো যে নেশা হয়ে গেছে যে চলে আসতো এখানে তো তাদের সময় তাদের শ্রম তাদের মেধা যে সব তারা দিয়েছে তার ফল আজকে আমরা পাচ্ছি যে প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং হোক অ্যাক্রেডিটেশন হোক ডিভিশনাল সাইড অফ ইঞ্জিনিয়ারিং হোক ইন্টারন্যাশনাল সেমিনার হোক বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম হোক যেটা আমাদের সাহেব আছেন আমাদের আইবির যে পরীক্ষা হয় সেটা হোক সব মিলে আমার কাছে মনে হয় যে কত শ্রম এবং কত নিষ্ঠা দিলে এটা আসে আমি আমার নিজের পক্ষ থেকে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সকে ধন্যবাদ জানাই যে তারা যারা কাজ করেছে সবাইকে আমাদের মনে রাখা উচিত এবং সবাই

এবং এটাও আইইবি যে করতে পেরেছে যেটা একটু আগেই বলা হলো যে এর ইউনিয়ন বলি আর ইউনিয়ন বলি প্রবীণ ইঞ্জিনিয়ারদের যে একত্রে করা এখানে ইনফর্মালি অনেক সময় আমি বলি দেখা হলে যে তুমি জানলা আমি বেঁচে আসি আমি জানলাম তুমি বেঁচে আসো সো এটাকেই যদি আরেকটু বড় পরিধিতে আমরা নিয়ে যাই তো আমরা আমাদেরকে ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স যে সুযোগ দিয়েছে আমি বলবো যে এটা অনেক মূল্যবান সুযোগ এবং তার জন্য আমরা ধন্যবাদ জানাই এটা আমি আজকের যে সভা হচ্ছে এটার জন্য শুধু মঞ্চে বক্তৃতা না আমরা যারা এখানে মিলিত হয়েছি আমাদের মধ্যেও যে ইন্টারাকশান বা আমাদের মধ্যেও যে দেখা সাক্ষাৎ আমরা জানি যে রিটায়ারের পরে বা এখনকার যে লাইফ স্টাইল খুব কঠিন এটা যে একজনের বাড়িতে বা একজনের কাছে গিয়ে তার সাথে গল্প করা তো এই সুযোগে আমরা বলবো যে আমরা কি করছি কোথায় আছি

ছিলাম <caniser Zum voi> <aisama> বর্তমানে অবসরপ্রাপ্ত এবং দশ বছর হয়েছে আমাদের প্রবীণ আমাদের টাইম মাত্র পাঁচচল্লিশ মিনিট আছে আমাদের এখানে যেভাবে আমরা টাইম ঠিক করেছি তার মধ্যেই শেষ করতে হবে আমাদের এখানে কতগুলি কথা আমরা দেখতে পাই যে প্রবীণ কৌশলে বলেন যে ইনস্টিটিউট গেলে অনেক সময় আমরা বসতে পারি না আমরা জায়গা পাই না আমরা সাথে ইন্টারাকশন করতে পারি না আমাদের এত ভালো অতীত কিন্তু ইনভেস্টর গেলে আমাদের একটু হালকা মনে হয় এই আমরা আরো কিছু মনে কথা বলেন তার একটা নিয়ে আমার সামাজিক আমরা চিন্তা করলাম যে আমরা একটা পুনর্মিলনী করতে পারি কি না তা আমি খুব আনন্দিত সকলের পক্ষ থেকে বলছি আজকে যারা এসছেন যারা যারা অফিসে ছিলেন মনে হয় প্রত্যেকের রুমই বোধ হয় এক কাপ চা আমার খাওয়া হয়েছে এবং আমি যেহেতু গণপূর্তি গণপূর্তি সিনিয়র কয়েকজন প্রকৌশলী সহ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড পিডিবির সবাই আসেন তো সময় যেহেতু সংক্ষিপ্ত আমার কথা বাড়ানো ঠিক হবে না আমি এখানে প্রথমে যে নির্ধারিত বক্তাগণ আসেন ওনাদের কথার পরে যারা অডিয়েন্স থেকে বলতে চান আমাদের এই সময়ের মধ্যে তারা বলবেন আমাদের মূলত স্মৃতিচারণ হাস্যজ্জ্বল এবং আমার একটা আনন্দঘন পরিবেশে এই এক ঘন্টাকে আমরা মাতিয়ে রাখবো এক ঘন্টা ঠিক না এক সাতটা পর্যন্ত তারপরে আমরা নমাজের বিরতি দিব সেখানে আমরা নমাজ পড়ে চা খেয়ে পরবর্তী

সরি এখানে আমাদের সদস্য সচিব প্রবীণ প্রকৌশলী হিতুস কমিটির আহ উনি একটা সূচনা বক্তব্য দিবেন প্রকৌশলী মোহাম্মদ অলিউল্লা সিকদার

প্রকৌশলীদের জাতীয় প্রতিষ্ঠান সদর দপ্তর হিসাবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সদর দপ্তর তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রতিষ্ঠিত হয় এটা থেকে আমরা বুঝতে পারি বাংলাদেশের বর্তমানের বাংলাদেশের প্রকৌশলীরা তখন ওই পাকিস্তান পিরিয়ডে কত তাদের যে এই প্রকৌশল পেশায় অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা ছিল তার প্রমাণ ওইখান থেকে আমরা বুঝতে পারি তদানীন্তন আমাদের সদ্য প্রকৌশলী আব্দুল জব্বার প্রকৌশলী আব্দুর রশিদ ওনাদের মতো প্রথিত দশা প্রকৌশলীদের কারণে এখানে আমি মনে করি তৎকালীন পাকিস্তানের জাতীয় সদর দপ্তর প্রকৌশলীদের সদর দপ্তর পূর্ব পাকিস্তানের আজকে এখানে আমার বক্তব্য বলার বিশেষ কিছু নেই আমি বিশ্বাস করি এই প্রকোশর স্যার এই পাকিস্তানের থেকে বাংলাদেশে কতদিন হয় এই দেশে মুক্তিযুদ্ধ এর মাধ্যমে বাংলাদেশে স্বাধীনতা আমরা অর্জন করি কিন্তু বাংলাদেশে এই যাওয়ার পরে জাগের ভূমিকা সবচেয়ে বেশি বরিষ্ঠ বলে আমি মনে করি বাংলাদেশে উজ্জ্বল

না বলতে চাই যা আপনারা যারা বাংলাদেশের এই উন্নতি লগ্নে অর্থাৎ এই বাংলাদেশের উন্নয়নের যে জন্যে যে ভূমিকা রেখেছেন আশা করি ভবিষ্যতে আপনারা এই আমাদের নবীন প্রকৌশলীদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে তাদেরকে এই উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্যে উদ্দীপ্ত করবেন আমি আমার বক্তব্য এখানে আর দীর্ঘায়িত করব না কারণ সময় অত্যন্ত সংক্ষিপ্ত আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং সশ্রদ্ধ সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ এখন বক্তব্য রাখবেন অধ্যাপক ডক্টর প্রকৌশলী নুরুদ্দিন আহমেদ

যাই হোক তখন প্রথমে তারপরে পরীক্ষা বোধ হয় ডক্টর দীপকান্তি দাস পরীক্ষা নিয়ন্ত্রক হয় আমাদের সময় কতগুলো বেশ টাফ কেস ছিল আমাদের ডিসিপ্লিনারি কমিটি ছিল খুব স্ট্রং তার মধ্যে ইঞ্জিনিয়ার রশিদ সাহেব এখন আটশো অসুস্থ এবং ডিসিপ্লিন কমিটিতে আমরা প্রায় দেখতাম এই যে নকল করা ইয়েটি এবং এদের বিরুদ্ধে ডিসিপ্লিন অ্যাকশন নেওয়া হতো এবং ডিসিপ্লিন অ্যাকশন বেশ শক্তই নেওয়া হতো তো অনেকেই যারা এ এম আই পরীক্ষা অখুশি ছিল কিন্তু পরীক্ষা পরীক্ষায় সবচেয়ে খারাপ অভিজ্ঞতা ছিল আমার তখনকার দিনে একজন কর্মচারী ছিল আমাদের নিখিল নামে কর্মচারী ছিল যে এইসব সব কোয়ার্ডিনেট করতো তার সে কিছু খারাপ কাজ করছিল তার জন্য তার চাকরি গেছিলো বোধহয় তা সে কোর্টে বোধহয় কেস করছিলো নাকি আমরা কেস তো আমার ঠিক মনে নাই নিষেধের কেসের জন্য পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে আমাকে ওই বুয়েট থেকে ওই সদরঘাটে জজ করে যাইতে হইতো একজন অ্যাসিস্টেন্ট জাজের সামনে সাক্ষী দিতে এরকম পাঁচ ছ দিন যাওয়ার পরে এখন ঢাকায় কেসের এত ইয়ে লিস্ট প্রত্যেক দিন যেতাম আমাদের লয়ার ছিলেন কাজিব সাহেব নামে এক লয়ার প্রতিদিন যেতাম আধা ঘন্টা বসে থাকতো যাইতে লাগতো প্রায় এক ঘন্টা এখন হয়তো লাগে তিন ঘন্টা এবং ওখানে বসে থাকতাম তারপরে এসে আসে তারপরে আমাদের কেস আধা ঘন্টা হতো আবার পরে কেস তো এইভাবে চার পাঁচ দিন যাওয়ার পরে আমি একদিন জার সাহেবকে বললাম মাননীয় জার সাহেব একটা কথা বলি হ্যাঁ আপনি কী কথা বলতে চান আবার আমি বললাম দেখেন আমি তো টিচার আমি বইটা পড়াই আমি প্রত্যেক এরকম যদি প্রত্যেক সপ্তাহে যদি আমাকে একবার করে আসতে হয় তাহলে তো আমার পড়াশোনা পড়াতে অসুবিধা হবে আপনি একটু আমাকে যদি কম আসতে হয় সেই ব্যবস্থা করেন আমি তুমি একটু খুব বিরক্ত হলেন বিরক্ত হলেন ঠিক আছে আপনাকে আর একদিন আসতে হবে এরপরে আসতে হবে না তো এইভাবে শেষ পর্যন্ত সে নিখিলের কেসে অনেকদিন দিন ডেলিভারেশনের পরে আইবি কেসে জিতছিল এবং নিখিল কেসে হাসছিল এটা আমার খুব তিক্ত অভিজ্ঞতা আর 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 কোনো অভিজ্ঞতার কথা মনে পড়ে না তবে আমি আইবির কাছে আইবি আমাকে যে এই যে পরীক্ষা নাম থেকে দায়িত্বে দিয়েছিলো সেটা আমি চেষ্টা করছি যতবার যত সম্ভব ভালোভাবে সম্পন্ন করা এবং তার জন্য আমি আইবিকে ধন্যবাদ দিই আমি আশা করি আইবি উত্তরোত্তর তার আরও পরিবর্তিত করবে কারণ এক সময় ছিল শুধু আসতে ইঞ্জিনিয়ারিং কলেজ এখন তো অনেক ইউনিভার্সিটি গভর্নমেন্ট ইউনিভার্সিটি হয়েছে অনেক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আবার প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে অনেক ইঞ্জিনিয়ারের সংখ্যা বাড়তেছে আশা করি আইবির সংখ্যা আইবির সদস্য সংখ্যাও বাড়বে এবং আইবির কর্মকাণ্ড উচ্চ বৃদ্ধি পাবে আইবি হোক সবাইকে ধন্যবাদ এখন আপনাদের সামনে স্মৃতিচারণ করবেন আমাদের সবাই প্রিয়

প্রথম অবজারভেশন হলো যে আইবির সদস্য সংখ্যা অনেক বেড়েছে যদিও আমাদের যে প্রকৌশলী সংখ্যা আছে বাংলাদেশে তার তুলনায় হয়তো আরও অনেক বেশি সদস্য সংখ্যা হতে পারতো এবং এই সদস্যদের মধ্যে একটা বিরাট অংশ হলো তরুণ প্রকৌশলী সেই তরুণ প্রকৌশলীদের প্রতিনিধিত্ব এখানে খুবই কম যারা আমরা আছি তাদের গড় বয়স বোধ এখানে হিসাব করলে সাইটের উপরে হতে পারে তো এটা একটা আইবির যারা আছেন এখানে বর্তমানে নেতৃত্বে এবং আগামীতে নেতৃত্বে থাকবেন তাদের আমার মনে হয় বড়ো চ্যালেঞ্জ হবে যে তরুণ প্রকৌশলীদের কর্মকাণ্ডে সম্পৃক্ত করা তা আমি প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যে মূল বক্তব্যগুলো উপস্থাপন করা হয়েছে সেটা সময় আমি উপস্থিত থাকতে পারি না আমার বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠান ছিল সেখানে প্রধান অতিথি আমি ওটা এখনও শেষ হয় নাই মাঝপথে বক্তৃতা দিয়ে চলে এসেছি আমি এসে খুব দ্রুত গতিতে আমি পড়লাম যে লিখিত বক্তব্য শেখর সন্ধান সংক্ষেপ প্রকৌশলী মেজবাহুর রহমান টুটুল এটার উপরে দু তিনটা কমেন্ট করব এখানে অনেক মূল্যবান তথ্য আছে কিভাবে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার সৃষ্টি হলো এবং ইনস্টিটিউট অফ পাকিস্তান তারপরে আইবি হিস্ট্রি লিখতে গেলে সব কথা আমার মনে আসা উচিত প্রথম একটা প্রস্তাব ছিল যখন সভা হয় এখানে গাছের তলায় আমি যা শুনেছি যারা উপস্থিত ছিলেন একটা প্রস্তাব ছিল যে আমাদের পাকিস্তানে আলাদা কোনো ইনস্টিটিউটের প্রয়োজন নাই আমরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের একটা চ্যাপ্টার হলেই আপাতত শুরু করে দিতে পারি সেটা অনেকে আপত্তি করেছিলেন যে আমরা স্বাধীন রাষ্ট্র হয়েছি সুতরাং ইন্ডিয়া থেকে আলাদা একটা করা দরকার সেটা গৃহীত হয় আর ফাউন্ডেশন সম্বন্ধে যেটা জিন্না সাহেব একবারই ঢাকায় এসেছিলেন উনিশশো সালের মার্চ মাসে সো যদি ফাউন্ডেশন স্টোন লে করা হয়ে থাকে মার্চে হবে মেতে উনি আসেন নেই আমি যাই না মানে যে মার্বলের উপরে যে স্টোনটা আছে ফাউন্ডেশনের সেখানের তারিখ আছে যদিও গভর্নার্স হাউসে এটা অনুষ্ঠানটা হয় কিন্তু মো হলে এটা মার্চ মাসে হয়েছে যেই কারণে আসেননি সেটা আপনারা জানেন যে কারণ ওই সময়েই উনি রেস করছে আঠারোই মার্চ উনিশশো সেই বিতর্কিত বক্তব্য দেন যে উর্দু অ্যান্ড উর্দু অনলি বি দা স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান যার পরে প্রতিবাদ হয় তার পরের দিনই বোধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সেখানে আবার একই কথা বলায় তখন প্রতিবাদটা আরও হয় একদম

ইট ওয়াজ সি বি অ্যান্ড আই দুইটা উইং ছিল সি অ্যান্ড বি আর একটা ইরিগেশন ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার ইরিগেশন ছিলেন সুলাইমান সাহেব ছিলেন ওভারঅল চিফ ইঞ্জিনিয়ার একটা রিলেটেড তথ্য অনেকের জানা আছে কিনা যে খান বাহাদুর মোহাম্মদ সুলাইমান আমাদের সময়কার মানে বিখ্যাত অভিনেতা দিলীপ কুমার তার স্ত্রী হলো সায়রা বানু সায়রা

আরও দু একটা কারেকশন হয়তো লাগবে ফাইনালি এটা করার আগে একটা জায়গায় একটু ভুল ছাপা হয়েছে এফআর খানকে বলা হয়েছে এটা অবশ্য প্রমাদ বলা যেতে পারে বিখ্যাত নৃপতি উনি নৃপতি ছিলেন না যদিও নৃপতি হতার যোগ্যতা ছিল হয়তো সপথিও ছিলেন না উনি প্রকৌশলী যদিও অনেকে ভুল করেন এবং আমাদের গভর্নমেন্ট রেকর্ডসও ভুল আছে উনি স্বাধীনতা পদক পান কিসের জন্য স্থাপত্যের জন্য আলু সাইন রুমমেট ছিলেন আমার যদ্দুর মনে পড়ে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ফর্টি সিক্স টু ফিফটি তিনজন ছিলেন মাহমুদুল ইসলাম সাহেব জেনাব আলু সাইনি আর যেনাব এফ আর খান ফোরটি সিক্স টু নাইনটিন ফিফটি উনি আরও ভালো বলতে পারবেন তো ইঞ্জিনিয়ার তবে স্থাপতি হিসাবে

Procose de Abdu'l-Mu'tim no Pahlavi. No. Bismillahirrahmanirrahim. শেষের দিকে আসলে কথাবার্তা তো প্রায় সব শেষই হয়ে যায় তখন কথা বলার আর কিছু থাকে না বিশেষ যাই হোক প্রবীণ প্রকৌশলীদের সম্মিলন ও তিন পর্বে প্রকৌশলী পুনর্মিলী অনুষ্ঠানের সভাপতি ও ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মেজর রহমান টুটুল ইঞ্জিনিয়ার এবং সেক্রেটারি প্রকৌশলী আমিন রশিদ চৌধুরী ইনস্টিটিউশনের মাননীয় সভাপতি প্রকৌশলী কবির আহমদ ভূয়া এবং জেনারেল সেক্রেটারি প্রকৌশলী আব্দুল সবু ও প্রিয় প্রবীণ প্রবীণদের সংখ্যাই বেশি কিছু নবীন প্রকৌশলীও আছেন আসসালাম আলাইকুম আজকের এই অনুষ্ঠানে আসতে পারি আমি অত্যন্ত আনন্দিত

আমরা সেখানে ভিজিট করেছি কয়েকবারই আমাদের ছাত্রদের নিয়ে ভিজিট করেছিলাম সেই সময়ে তারপরে ছিলেন সেক্রেটারি ছিলেন তখন ইঞ্জিনিয়ার কে আহমদ আর ইঞ্জিনিয়ার এ লতিফ মেম্বার হয়েছিলেন তিনি তিনি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন পাবলিক হেলথ ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার কে আওলাদ হোসেন তিনি ছিলেন সুব্রিয়ানিক ইঞ্জিনিয়ার মেম্বার অ্যান্ড ইঞ্জিনিয়ার জেসি দাস জেসি দাস মনে হয় চাঁদপুর থেকে আমি না যোগেশ দাস আচ্ছা এখানে

এই যাদের নাম বললাম তাদের সঙ্গে আমাদের দেখা হয়েছিল আর কি চিন্তা মহোদয় দূর থেকে হোক বা কাছের থেকে হোক আর আমি প্রথম স্টুডেন্ট লাইফ থেকে ইঞ্জিনিয়ারিং যখন পড়ি হঠাৎ একজন বয়স্ক আমার কাছে দেখা করতে আসলো

পিডাব্লিউ সেন্ট্রাল পিডাব্লিউডিতে মনে হয় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সে অলরেডি হয়ে গিয়েছিল এবং অ্যাক্টিং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কিন্তু এ এম না হলে তার সেটা এ হবে না এম আই সেকশনে পাশ করতেই হবে তো সেজন্য সে ও পরীক্ষা দিবে এবং অনেক পুরনো পুরনো প্রশ্ন টশ্ন সব নিয়ে আসলো তো আমি যেহেতু রিকোয়েস্ট করলো তাকে কিছু দেখাই দিলাম তিন মাস পরে সে পরীক্ষা দিল করাচিতে গিয়ে পরীক্ষা দিল এবং সেখানে সে পাশ করে গেল আমাকে জানালো এইটুকু আমার প্রথম সাক্ষাৎ তারপরে যখন করলাম পাশ তখন আমি ইনস্টিটিউশনে মনে হয় হলাম এবং তখন আসল ইঞ্জিনিয়ারিং কলেজে যোগ দিয়েছিলাম লেকচারের হিসাবে এরপরে আমার ঠিক তারিখ মনে নেই আমাকে কন্ট্রোলার অফ এক্সামিনেশনস করা হলো তা আমি এই পরীক্ষার খাতাপত্র পরীক্ষার খাতাপত্র তো আছেই এইসব নিয়ে ব্যস্ত ছিলাম তো এটা একটা বিরাট কাজ ছিল আমার পরে অবশ্য আমি যখন বাইরে চলে যাই তখন ডক্টর এম এইচ খান তাকে সে দায়িত্ব দিয়ে যায় এবং এরপরে অবশ্য নুরুদ্দিন বলছে তারপরে নুরুদ্দিন হয়েছে এবং সে একটা রস করেছে এখানে কন্ট্রোলার অফ এক্সামিনেশন না হলে নাকি ভাইস হওয়া যায় না এনিওয়ে আমার সে সম্বন্ধে কোনো ধারণা নাই তা আমি একটা কথা বলতে যাচ্ছি যে ইনস্টিটিউশনের সঙ্গে প্রথম থেকে জড়িত ছিলাম পাশ করার পর থেকেই এখানে আসতাম আসতামি আমাদের তখন না ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে টিচাররাও আসতো বিভিন্ন ডিপার্টমেন্টের বিশেষ করে ব্যাপারে কোশ্চেন টুশন এসে এখানেই মডারেশন করা হতো অনেক সময় আমরা বিশ্ববিদ্যালয়ের ভিতরেই অনারেশন করতাম এখান থেকে লোক যেত তো আমার পরে এই সম্পৃক্ততা গিয়ে কাউন্সিল মেম্বার সেন্ট্রাল কাউন্সিল মেম্বার এবং পরে ভাইস প্রেসিডেন্ট হিসাবে এম এফ এ সিদ্দিকের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং দায়িত্ব ছিল একাডেমিক সাইডে অ্যান্ড রিসার্চ তা আমার মনে হয় আমরা এখানে ইনস্টিটিউশনের সদস্য হয় কারা হচ্ছে যারা গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার আসছে অথবা এম আই তখন সংখ্যা ছিল আমরা বছরে বিশ জন কি তিরিশ জন তার থেকে বেশি হতো না এখন আমি জিজ্ঞাসা করে জানতে পারলাম এখন প্রায় দুশো জন এম প্রত্যেক বছর হচ্ছে তো এটা একটা ভালো কথা কারণ কোন ইউনিভার্সিটি এর থেকে বিশেষ করে এম কলেজ থেকে যেগুলো আছে সেখান থেকে দুশো জন প্রায় দুইশো জন হচ্ছে বই থেকে তো আরো বেশি হচ্ছে টোটাল নাম্বার আজান দিয়ে গেছে বেশি কথা বলার এ নাই হ্যাঁ নামাজের বিরতি থাকবে দশ মিনিট অনেক অবশ্যই বলবেন এই জন্য যদিও আমাদের কার্ডে বলা আছে যে নামাজের আগে আমরা শেষ করব এরপরে আমরা যে কজন হয় পনেরো বিশ মিনিট আমরা চেষ্টা করব যে নামাজের পরে আমাদের আমাদের এই অনুষ্ঠানটা চলবে তারপরে আমরা অনুষ্ঠানে যাব অথবা এখন নামাজের সারের বক্তৃতা পরে নামাজ বিরতি হবে এবং স্টেজেও আমরা একটা নামাজের ব্যবস্থা করেছি এখানে যারা যারা নামাজ পড়তে চান উপরে নামাজ পড়বেন চা এবং বিস্কুট ব্যবস্থা আছে রাত্রে তো আমাদের আপ্রাণ আছে আশা করি আমাদের প্রবীণ ভাইরা অনুষ্ঠান সম্পূর্ণটা উপভোগ করে আপনারা যাবেন ধন্যবাদ আচ্ছা আজান শেষ হয়েছে আমার প্রফেসর জামিল রোজা চৌধুরী কিছুটা রিকমেন্ডেশন দিয়েছে বর্তমানের আমার কিছু হলো যে আমরা ফিরে দেখছি তার থেকে আমাদের কিছু শিখতে হবে আমরা পিছন দিকে তাকাচ্ছি আমাদের অনেক কিছু অর্জন হয়েছে তাতে কোনো সন্দেহ নেই ইঞ্জিনিয়ারের সংখ্যা বেড়েছে ইনস্টিটিউটের নাম্বার ইঞ্জিনিয়ারদের নাম্বার বেড়েছে এখন ফ্যাসিলিটিজও অনেক বেড়েছে এখন আমাদের দেখতে হবে যে কোয়ালিটি আমাদের পাবলিকেশনের কোয়ালিটি এবং সেটা কিভাবে আরও বাড়ানো যায় আমাদের ছাত্রদের বেশ করে যারা নতুন ইউনিভার্সিটিগুলোতে আসতেছে প্রাইভেট অ্যান্ড পাবলিক মিলে বাংলাদেশে প্রায় একশো চল্লিশটা ইউনিভার্সিটি তার মধ্যে কিছু অনুমোদিত কিছু অনুমোদিত কিছু হাফ অনুমোদিত এরকম অনেক ইউনিভার্সিটি আছে তো আমার একটা রেকমেন্ডেশন থাকবে যে এখন নতুন সদস্য হলে শুধুমাত্র সার্টিফিকেট দেখে নিলেই হবে না এটা ভালো করে যাচাই বাছাই করে দেখতে হবে মেম্বারশিপ দেওয়ার আগে তো আমি এই কথা বলে এবং আমাদের কোয়ালিটি যাতে কোয়ান্টিটি থেকে কোয়ালিটির যাতে এখন ভালো হয় সেটা আমাদের দেখতে হবে এই কথাই রেখে নামাজের আমরা আবার আপনারা যদি কেউ মঞ্চে নামাজ পড়তে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন এখানেও আমাদের একটা ছোটখাটো একটা অ্যারেঞ্জমেন্ট আছে আর আইবি মূল ভবনে আছে প্রাক্তন সড়ক ভবনেও আছে আমাদের এই তিন জায়গায় নামাজের ব্যবস্থা আছে